হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের জন্য আমি এনেছিলাম আর কে নারায়ণের লেখা একটি বিখ্যাত গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর সম্পূর্ণ লাইন ধরে ধরে বঙ্গানুবাদ। এই ভিডিওতে তোমাদের জন্য আমি এনেছি ওই গল্পটিরই সম্পূর্ণ সারমর্ম বা সামারি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করা যাক। এই গল্পটি নেওয়া হয়েছে আর কে নারায়ণের লেখা একটি গল্পগ্রন্থ যার নাম মালগুড়ি ডেজ, সেই বই থেকে। ওই বইয়ের প্রথম গল্পটি হলো আমাদের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজন প্রধান চরিত্র, গল্পের প্রধান চরিত্র একজন জ্যোতিষী। তিনি হলেন এই গল্পের প্রোটাগনিস্ট চরিত্র। তিনি একজন পেশায় জ্যোতিষী। তিনি কি করেন? তিনি প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে, প্রতিদিন দুপুরবেলাতে নির্দিষ্ট একটি জায়গায় এসে তার পসার সাজান, জ্যোতিষীর কাজকর্ম শুরু করেন। তার চেহারাটা কিন্তু দেখার মতো ছিল। তার মাথায় ছিল গেরুয়া রঙের একটা পাগড়ি, তার কপালে ছিল ছাই এবং সিঁদুর দিয়ে প্রলেপ দেওয়া, তার চোখে একটা অদ্ভুত একটা দীপ্তি ছিল, তার গোপখানা ছিল বেশ বড়, জ্যোতিষীদের যেমনটা হয়ে থাকে আর কি। এবং আরও দেখতে পাচ্ছি তিনি যেখানে বসতেন সেই তার বসার সামনে তিনি একটা চৌকো রঙের কাপড় রাখতেন, যে কাপড়ের ওপরে একটা দুর্বোধ্য ছক আঁকা থাকতো, তার উপরে কিছু কড়ি রাখা থাকতো, তার কাছে ছিল কিছু তাল পাতার উপরে লেখা কিছু পুঁথি, একটা ব্যাগ, এবং তার কাছে যে সমস্ত জিনিসগুলো থাকতো, একটা নোটবুকও ছিল, সেগুলো কিন্তু সব কিছুই কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি তিনি বসতেন একটা তেঁতুল গাছের তলে, যেই তেঁতুল গাছের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা শহরের টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে গেছে। সেই রাস্তাটা সরু হলেও কিন্তু সেই রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করতেন। সব মিলে তার একটা যে সেট আপ সেটিং জাঁকজমকপূর্ণ ছিল, যাতে করে লোকদেরকে সহজে বোকা বানানো যায় এবং লোকদেরকে সহজে আকর্ষিত করা যায়। সেই রাস্তার ধারে যেখানে তিনি বসতেন সেখানে কিন্তু অনেক লোক, আরও লোক ব্যবসা করতেন। কেউ বাদাম বিক্রি করতেন, কেউ ওষুধ বিক্রি করতেন, কেউ জিনিসপত্র নিলামে তুলতেন, কেউ চোরাই মাল বিক্রি করতেন, কেউ ভাঙাচোরা জিনিস বিক্রি করতেন, এইরকম বিভিন্ন লোক কিন্তু ব্যবসা করতেন। তার ঠিক পাশেই যিনি ব্যবসা করতেন তিনি ছিলেন একজন বাদাম বিক্রেতা। তার ব্যাপারে একটু বলি, তিনি বেশ মজার লোক ছিলেন। তিনি তার চিনে বাদামগুলোকে প্রতিদিন বিভিন্ন নামে ডাকতেন। কোনোদিন ওইগুলোকে বলতেন বোম্বের আইসক্রিম, কোনোদিন বলতেন দিল্লির আমন্ড, আবার কোনো কোনো দিন বলতেন তার ওই খাবারগুলো বা বাদামগুলো ছিল রাজাদের খাবার। এই বলে তিনি তার খদ্দেরকে আকর্ষিত করতেন। তিনি তার পাশাপাশি যেখানে তিনি ব্যবসা করতেন সেই জায়গায় কিন্তু কোনো পৌরসভার আলো ছিল না। যখন রাত নেমে আসতো দোকানদাররা কিন্তু নিজেদের আলোতেই কিন্তু তারা সেখানে ব্যবসা করত। এবং এতে কিন্তু তার একটা সুবিধা হয়েছিল জ্যোতিষীর। এবং কেমন সুবিধা হয়েছিল? জ্যোতিষীর কাছে কোনো নির্দিষ্ট তার কোনো নিজস্ব কোনো আলো ছিল না। অন্য লোকের দোকানের আলোতে, বিশেষ করে বাদামওয়ালার দোকানের আগুনের আলোতে তিনি কিন্তু তার কাজকর্ম সারতেন। এই যে কম আলো এবং একটা আলো আধারী পাঁচমেশালি আলো, কারো কাছে ছিল হ্যাজাক লাইটের আলো বা গ্যাস লাইটের আলো, কারো কাছে ছিল মশাল, এইরকম আলো থাকতো, এই যে আলো আধারের একটা খেলা হতো ওখানে, এতে কিন্তু জ্যোতিষীর খুব ভালো হয়েছিল। কারণ জ্যোতিষী কিন্তু ছোটোবেলা থেকে বা প্রথম জীবন থেকে কিন্তু জ্যোতিষী হওয়ার জন্য পড়াশোনা করেননি। যত কম আলো থাকবে তত তার কাজকর্ম মানুষের কাছে একটা রহস্যময় মনে হবে, তার কাজকর্মের ভুল তত মানুষ কম ধরতে পারবে, এটা কিন্তু তার একটা ভালো সুবিধা হয়েছিল। তিনি যেখানে ছিলেন আগের গ্রামে যেখানে ছিলেন সেখানে কিন্তু তিনি একটা বিশেষ কারণে সেখান থেকে তিনি এখানে পালিয়ে এসেছেন। তিনি বলছেন, আমি যদি ওই ওই আমার পুরনো গ্রাম ছেড়ে না আসতাম তাহলে হয়তো আমাকে আমাদের বংশের কাজকর্ম করতে হতো, চাষবাস করতে হতো, সেখানে হয়তো আমাকে সংসার করতে হতো, আমার এই মজাদার জীবনটা আমি কিন্তু পেতাম না। তিনি তার ব্যবসা চালানোর জন্য কতগুলো টেকনিক অবলম্বন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে ভালো করে মানুষের জীবনের সমস্যাগুলোকে অ্যানালিসিস করতে হবে, কারণ যারা তার কাছে আসেন তারা কিন্তু সবাই সমস্যা পড়েই আসেন। তাই সমস্যাগুলোকে যত অ্যানালিসিস করতে পারবে, মানুষের জীবনে বৈবাহিক সমস্যা, প্রত্যহ জীবনের সমস্যা, সম্পর্কের সমস্যা, টাকা পয়সার সমস্যা, এগুলোকে যত তিনি বুঝতে পারবেন তত তিনি মানুষকে বিশ্বাস করাতে পারবেন, তত তিনি মানুষকে বলতে পারবেন যে হ্যাঁ আমি কত বড় জ্যোতিষী, দেখো আমার কথা সব মিলে যাচ্ছে। তিনি আর একটা টেকনিক অবলম্বন করেছিলেন, তার খদ্দেররা যারা তার কাছে আসতেন তাদেরকে আগে বলতে বলতেন তোমার জীবনে কী কী সমস্যা আছে বলো, তোমার জীবন সম্বন্ধে বলো, 10 মিনিট তাদেরকে সময় দিতেন, বলো তোমাদের সম্বন্ধে বলো। এটা তার কিন্তু একটা সুবিধা হতো, কারণ জ্যোতিষী উচিত কিছু না শুনেই সমস্ত কিছু বলতে শুরু করা, কিন্তু তিনি 10 মিনিট শুনে নিতেন এবং তাকে কি উত্তর দিতে হবে, তাকে কি প্রশ্ন করতে হবে, এইগুলো 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু রসদ তিনি কিন্তু পেয়ে যেতেন। যখনই কোনো লোক তার কাছে আসতেন তাকে তো কতগুলো সমস্যার কথা বলতেন, হ্যাঁ তুমি যতটা কাজ করছো, তুমি যত পরিশ্রম করছো তত সেই হিসাবে তুমি ফল পাচ্ছ না, বুঝতে পেরেছি তোমার জীবনে খুব সমস্যা, তোমার শনির অবস্থান ভালো না, শনির অবস্থান যদি ভালো না হয় তুমি তোমার জীবনে উন্নতি করবে কী করে। আবার আরও বলতেন, হয়তো তোমার জীবনে কোনো মহিলা রয়েছে বলো যার জন্য তুমি সমস্যায় পড়েছো, এইগুলো বলে কারোর না কারোর সাথে কোনো না কোনো কথা মিলেই যেত। এবং জ্যোতিষীর এই কথাবার্তা শুনে জ্যোতিষীর উপর সবাই কিন্তু খুব বিশ্বাস করতেন এবং এর ফলে একটা ব্যাপক সংখ্যক ভিড় কিন্তু তার দোকানে সবসময় থাকতো।
যেহেতু জ্যোতিষীর দোকানে কোনো আলো ছিল না এবং তিনি বাদামওয়ালার আলোতে আলোকিত হয়ে তার দোকান পসার চালাতেন, তাই যখনই বাদামওয়ালা তার দোকান গুটিয়ে ফেলতেন তখন তাকেও তার দোকান গুটিয়ে ফেলতে হতো। তো একদিন বাদামওয়ালা তার যখন যিনি দোকানপত্র গুটিয়ে ফেলেছে, আগুন নিভিয়ে ফেলেছে, তার দোকানটা অন্ধকার হয়ে আছে, দোকানে তাও একটা সবুজ রঙের ক্ষীণ আলো এসে পড়েছে দোকানের সামনে। তিনি তার মালপত্র গোটাতে শুরু করেছেন, হঠাৎ করে তিনি সামনে দেখতে পেলেন একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন তিনি এক তার এটা তার একজন ক্লায়েন্ট বা খদ্দের, তাই তিনি আবার বসে পড়লেন। তিনি তখন তার নতুন নবাগত খদ্দেরকে বললেন যে এখানে বসো, তোমাকে আমি এমন কথা বলবো যেগুলো তোমার কাজে লাগবে, তোমার সময় নষ্ট হবে না। তখন ওই নবাগত লোকটি বলল, তুমি জ্যোতিষী? হ্যাঁ, তুমি কেমন জ্যোতিষী? এই কথা বলার পরই তার কাছে একটা চ্যালেঞ্জ মনে হলো, আমার জ্যোতিষীর কাজকর্ম মানে চ্যালেঞ্জ। তখন তিনি আন্দাজে বলতে শুরু করলেন যে হ্যাঁ, তোমার প্রকৃতি বা তোমার স্বভাবের জন্য তোমার এরকম কিছুটা বলতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওই লোকটি থামিয়ে বললো, থামো, এসব আমি শুনতে আসিনি, হ্যাঁ এসব শুনতে আসিনি, অন্য কিছু বলো। এই কথা শুনে আমাদের জ্যোতিষী বললেন, ঠিক আছে শোনো, আমি তোমাকে সব কথা বলবো, আমি কিন্তু প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নেব, তুমি দিতে পারবে? এই কথা শুনে নবাগত লোকটি তার পকেট থেকে 1 আনার একটা কয়েন ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার পর বলল যে আমার সাথে যদি কোনো চালাকি করো, ভুলভাল যদি কোনো কথা বলো, তাহলে কিন্তু আমি 1 আনা তো ফেরত নেবো, সঙ্গে কিন্তু সুদে আসলে সব ফেরত নিয়ে নেবো। এই কথা শুনে আমাদের জ্যোতিষী বলল, তোমার আমি তোমাকে তোমার তোমাকে খুশি করার জন্য সমস্ত রকম কথা বলবো, আমার কথায় তুমি যদি সম্মত না হয়, আমার কথায় তোমার যদি মনের মতো না হয়, তুমি তখন ফেরত নিও টাকা, কিন্তু আমার কথা যদি তোমার মনের মতো হয় তোমাকে কিন্তু 5 টাকা দিতে হবে। এই কথা শুনে জ্যোতিষীকে ওই লোকটি কী করলেন, তার হাতটি সরিয়ে নিলেন এবং তখন দুজনের মধ্যে একটা দর কষাকষি হয় এবং 8 আনাতে কিন্তু রফা হয়, এবং তখন তার হাত দেখা জাস্ট শুরু করবেন ঠিক সেই সময়ে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি, আমাদের রাস্তার মধ্যে একটা কোলাহল তৈরি হয়, কতগুলো ঘোড়ার গাড়ি ঢুকে পড়েছে রাস্তার মধ্যে, তাই তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। এছাড়া আরও দেখতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে ওই নবাগত লোকটি একটা দেশলাই কাঠি দিয়ে তার হাতের একটা চুরুট ধরাতে যায় এবং চুরুটের আলোতে, ওই দেশলাইয়ের আলোতে নবাগত লোকটির অর্থাৎ খদ্দের মুখটা কিন্তু খুব ভালো করে আমাদের এই জ্যোতিষী দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে কী কী কারণে যেন ভয় পেয়ে যায় এবং সে কাঁপতে শুরু করে। সে তখন বলে, দেখো আমি এরকম চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত না, হঠাৎ করে তার পিছু হটে আসে, আমি এরকম চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত না, আমি এক কাজ করি, তোমার টাকা আমি তুমি ফেরত নিয়ে নাও, আমি পারবো না, আমার এমনিতে রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, বউ ওয়েট করে আছে বাড়িতে, নিয়ে নাও তোমার টাকা। তখন নবাগত লোকটি বলে, না না না, এ কথা বললে তো হবে না, তুমি আমাকে জোর করে এখানে বসিয়েছো, তুমি চ্যালেঞ্জ নিয়েছো, আমি তো তোমার কাছে বসতে যাইনি, এখন তুমি যদি এই কথা বলো তো শুনবো না, তো অবশ্যই তোমাকে আমার উত্তর দিতে হবে, বলো, নইলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে, নইলে তোমার কাছে যা পয়সা আছে সব কেড়ে নেবো। কিন্তু এই কথা শুনে আমাদের জ্যোতিষী একটু চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে অনেকটা অনিচ্ছার সাথে গ্রহণ করে। তখন বলে, দেখো আমি তোমার কথার উত্তর দেবো, তোমাকে কিন্তু তাহলে 1 টাকা দিতে হবে, এবং তা আলটিমেটলি কিন্তু রাজি হয়। তখন বলতে শুরু করে যে জ্যোতিষী তখন তার কথা বলতে শুরু করে, তোমার জীবনে একজন মহিলা ছিল। তখন নবাগত লোকটি বলে, খদ্দেরটি বলে, না না না, এই কথা শুনতে আসিনি, আমি যে কথা শুনতে এসেছি সে কথা বলো। তখন আশ্চর্যের সাথে খুব অবাক করে দিয়ে আমাদের জ্যোতিষী বলতে শুরু করে, তোমাকে তো মেরে ফেলেই রেখেছিল, বলো। তখন লোকটি বলে, হ্যাঁ, তারপর তোমাকে মেরে, ছুরি দিয়ে মেরে কুয়োর মধ্যে ফেলে রাখলো। তখন নবাগত লোকটি বলল, হ্যাঁ ঠিক বলেছো, পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, সেই লোকটি যদি আমায় না দেখতে পেতো আমি মরেই যেতাম, আমি এখন যাকে খুঁজছি তাকে কি আমি খুঁজে পাবো? তখন জ্যোতিষীটি বলল, না, কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি যাকে খুঁজছো সেই লোকটি অনেকদিন আগেই মারা গেছে। এ কথা শুনে আমাদের ওই লোকটি খুব মুষড়ে পড়ে, কারণ আমি চেয়েছিলাম, সেই লোকটি চেয়েছিল নিজের হাতে তাকে শাস্তি দেবে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব হলো না। তখন লোকটি বলে যে, না, এটা কী করে হয়, আমি চেয়েছিলাম তাকে খুব নিজের হাতে শাস্তি দেবো, তা কী করে হয়, এবং আশা করছি সে মারা গেছে, নিশ্চয়ই সে খুব কষ্ট পেয়ে মারা গেছে, তাকে খুশি করার জন্য। তখন জ্যোতিষী বলে, হ্যাঁ, সে লরির তলে চাপা খেয়ে মারা গেছে। তারপর জ্যোতিষীটি হঠাৎ ওই খদ্দেরটিকে বলে বসে, গুরু নায়ক, তার নাম ধরে ডাকে। এই নাম শুনে আমাদের এই খদ্দেরটি আরও চমকে যায় যে আপনি এত কিছু জানেন। তখন আমাদের জ্যোতিষী বলে, হ্যাঁ, আমি যেমন সব কিছু জানি তার পাশাপাশি তোমার নামটাও জানি, তাই বলছি তুমি ভুল করে আর এদিকে আসবে না, তোমার বাড়ি উত্তরে, 2 দিনের দূরত্বে তোমার বাড়ি অবস্থিত, ভুল করে কোনো দিন আর দক্ষিণ দিকে আসবে না, চলে যাও, নইলে কিন্তু তোমার ঘরে আবার নতুন করে বিপদ আসছে। তখন লোকটি বলে, আমি কি আর আসতাম, ওই লোকটিকে খোঁজার জন্যই তো আমি গৃহ ছাড়া হয়েছি, তাই বলছে তুমি ফিরে যাও, তুমি আর কোনো সময় কিন্তু ভুল করে এদিকে আসবে না, এবং লোকটি ফিরে গেল। তারপর জ্যোতিষীকে 1 মুঠো কয়েন দিয়ে গেল। জ্যোতিষী সেই টাকা নিয়ে, টাকা গুছিয়ে তার মালপত্র নিয়ে বাড়ি ফিরে গেল। তখন প্রায় মাঝরাত হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখতে পেলো দরজার কাছে তার বউ তার জন্য ওয়েট করে আছে। তখন বউ তাকে জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন? সে কোনো কথা না বলে তার হাতে ওই 1 মুঠো কয়েন ধরিয়ে দিল এবং বললো, গুনো। সে গুনে বলল, 12.5 আনা রয়েছে।
12:30 শুরেই আমাদের লোকটি জ্যোতিষীতে প্রচণ্ড খেপে গেল, তাকে শুয়োর বলে গালাগাল দিল। শুয়োর চেয়েছিলাম 1 টাকা, দিয়ে গেল 12:30। তখন তার বউ বলে, তুমি কি খুব চিন্তিত? বললো, না সেরকম কিছু না, ভাত দাও খেতে পেয়েছে, খাবার দাও খেতে পেয়েছে। তখন তারা ডিনার করলো এবং ডিনার করে তখন তাকে বলতে শুরু করলো। এবং ডিনার করার পর বাড়ির সামনে একটা বসার জায়গা রয়েছে যেটাকে পায়ল বলছে, সেখানে বসে তখন সে বলতে শুরু করলো তার বউকে, জানো আজকে আমার কাঁধ থেকে কত বড় একটা বোঝা নেমে গেল। এতদিন আমি ভাবতাম আমার হাত হয়তো কোনো রক্তে, খুনের রক্তে রাঙানো, কিন্তু আজকে দেখলাম সেই লোকটা বেঁচে আছে। এই কথা শুনে তার বউ বললো, হ্যাঁ তুমি কাউকে খুন করতে চেয়েছিলে? বললো, হ্যাঁ আমি যাকে খুন করতে চেয়েছিলাম তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, ভেবেছিলাম লোকটা মারা গেছে, কিন্তু আজকে দেখলাম লোকটা বেঁচে আছে। ওহ, কেন যে আজকে এসব কথা বলছি, বাদ দাও বাদ দাও বাদ দাও, যাওয়া হওয়ার হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে। এই বলে সে তার পায়েলের উপরে বসে পড়লো। তাহলে আমরা বুঝতে পারছি যেই জ্যোতিষীর কাছে যেই লোকটি এসেছিল খদ্দের হিসাবে, সে কিন্তু তাকেই কিন্তু এক সময় আমাদের জ্যোতিষী খুন করতে চেয়েছিল। তাহলে এই গল্পের মধ্যে আমরা দেখতে পেলাম একজন পেশাদার জ্যোতিষী, সে এখন হয়তো পেশাদারি হয়েছে, সে কিন্তু তার প্রাথমিক জীবনে সে কিন্তু জ্যোতিষী ছিল না, সে কিন্তু তার জীবনটাকে অন্যভাবে কাটাতে পারতো, কিন্তু এই ঘটনা ঘটানোর পর সে ওখান থেকে পালিয়ে আসে, পালিয়ে এই শহরে আশ্রয় নেয় এবং সে জ্যোতিষী কাজকর্ম শুরু করে। তার কোনো পেশাদারি বা কোনো লেখাপড়া, কিন্তু জ্যোতিষীর লেখাপড়া কিন্তু তার কোনো জ্ঞান ছিল না, তা সত্ত্বেও কিন্তু তিনি তার কাজকর্মটা খুব ভালোভাবেই করতে পারতেন শুধুমাত্র তার তাৎক্ষণিক বুদ্ধির জন্য। যাই হোক, আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগলো, গল্পটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এবং এই তোমাদের এই প্রথম সেমিস্টারে কিন্তু 11 শ্রেণীর প্রথম সেমিস্টারে কিন্তু কোনো শর্ট কোশ্চেন বড কোশ্চেন থাকবে না, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ থাকবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা চেক করো, তোমরা এর বঙ্গানুবাদে ভিডিওটি তার লিঙ্ক এবং এমসিকিউ এর লিঙ্ক তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।